গুড মর্নিং সবাইকে। আজকে আমি আমার ব্লগটা ঠাকুরগঞ্জ থেকে শুরু করছি। আজকে বৃহস্পতিবার, তার মধ্যে আজ আবার জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী আমাদের বাড়িতে তো পুরো জামাই ঠামাই নেই, মানে ননদের জামাই বলুন বা মেয়ের জামাই, এখনও মেয়েকে বিয়ে দেওয়া হয়নি, তো যাই হোক জামাই নেই। তো আমাদের আমার শাশুড়ি মা সবসময়ই মানে ষষ্ঠীটা পালন করে। তো ষষ্ঠী বানিয়ে বাড়িতে পুজো টুজো করে, তারপর সবাই ছেলেদের বউদের ষষ্ঠী দেয়, আমরা আমাদের বাচ্চাদের সবাইকে ষষ্ঠী দিই। তো আজকে এই দিনটা, তো এই লকডাউনের জন্য বা এই পরিস্থিতির জন্য কেউ কেউ বাপের বাড়িতে যেতে যাওয়া আসা করতে পারছে না। আশেপাশে যারা রয়েছে বাপের বাড়ি এরা যাবে, তো আমি তো আর যেতে পারছি না, আমার বাপের বাড়ি অনেক দূর। কিন্তু জামাই ষষ্ঠী তো অনেক বছর যাওয়া হয় না, এমনি অসুবিধা বা থাকে সেই থাকে। তো এবার তো ভাবছিলাম যাবো, এই অবস্থায় আর যাওয়া হলো না। তো যাই হোক, তো এবার আজকে মানে আমরা ষষ্ঠী পুজো কী করি কী কী করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জামাই ঠামাই থাকলে তো বাড়িতে বেশ রান্নাবান্না ব্যাপার একটা থাকে, খাওয়া দাওয়া বেশ জমিয়ে কবজি ডুবিয়ে খাওয়া, তো সেরকম কোনো ব্যাপার নেই। তো ষষ্ঠী পুজোটা আমরা কী করি করি না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এবার আমি দেখাবো আমরা যে ষষ্ঠীটা মানে ষষ্ঠী দেই বাচ্চাদের। এটা হলো আমরা যেটা তৈরি করেছি, জানি না কার বাড়িতে কীরকম করা হয়, আমরা যেরকম করে করেছি এটা আপনাদেরকে দেখাচ্ছি আমি যেটা আমরা যেটা ষষ্ঠী বানাই, মানে এই যে এটা হলো দুব্ব, এটা দুব্ব নিয়েছি এখানে আমরা, ষাটটে দুব্ব, পঞ্চাশ ষাট, বেলপাতা, ফুল বেশ যেরকম ভাবে, তো এটা একটা আমরা একটা বাটিতে জল নিয়ে এটা পুজো করতে হয়, এখানে ফল আছে অনেক কিছু। তো এটা এরম দিয়ে আমরা দেখাবো ষষ্ঠী বাচ্চাদেরকে, ষষ্ঠী দেবো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে ষষ্ঠীর মায়ের জন্য ঘট রেডি করেছি, এই যেখানে আমি ঘট এঁকেছি স্বস্তিক চিহ্ন যেটা একে, এর ভিতরে একটা হর্তুকি দিয়েছি এক ঘট জল দিয়ে, আম পাতা দিয়ে, আম্রপল্লব দিয়েছি এখানে পাঁচখানা পাঁচটা। ষষ্ঠী পূজা মানে ষাট 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 সব ষাট, এখানে দুব্ব নিয়েছি ষাটটা, এখানে ঘটে দিয়ে দেবো এবারে ঘটে, আবার একটা সাইডে একটা ফুল দিয়ে এই যে মাঝখানে দিলাম। এই দেখুন এক থালা শিউলি ফুল এনেছে আমার দেওয়ার, আর এই ছাদের থেকে আমাদের গাছের ফুল, এই যে নীল অপরাজিতা, এই যে ঘণ্টা, এই যে জপা, সব ছাদের আমাদের ছাদের থেকে নিয়ে এসেছি। এই যে আমি সাজিয়েছি, এখানে আমি কলার ফুল যেটা ত্রিশ টুকরো দিয়েছি, আর কাঁঠাল পাতা দিয়েছি ত্রিশ টুকরো, ত্রিশ ত্রিশ আমাদের ষাট, এইভাবেই আমরা ষষ্ঠী পুজোটা করি। এর উপরে আমরা এখানে চালের নৈবেদ্য দেবো, ফুলের মধ্যে চালের নৈবেদ্য দেবো, আর কাঁঠাল পাতায় আমরা কালকে গুঁড়া বানিয়েছিলাম, চিড়ে খই সব কিছু আম কাঁঠাল দিয়ে মেখে একটু গুঁড়া দেবো। এই ষষ্ঠী পুজোটা আমাদের শাশুড়ি এই নিয়ম। এই যে দেখুন সব কাঁঠাল পাতায় আমি এই গুঁড়ো সব মেখে দিয়েছি, আম কাঁঠাল কলা দুধ ছুপ দিয়ে মেখে দিয়েছি, চিড়া গুঁড়ো, চালের গুঁড়ো, খয়ের গুঁড়ো সব, আর ফুলের মধ্যে দিয়েছি আমি চাল নৈবেদ্য, চাল নৈবেদ্যটাও আম কাঁঠাল কলা দিয়ে মেখে দিয়েছি ত্রিশটা। এই আমাদের ষষ্ঠী পুজো সব রেডি, এটা ভোগ নবীদ
ফল মিষ্টি গুঁড়ো সব কিছু আমরা এই ঠাকুর ঘরেই আমাদের ঠাকুর ঘরে মানে ষষ্ঠী মায়ের পুজো করেছি। এই যে আমাদের ঠাকুর লক্ষ্মী, আজকে বৃহস্পতিবার লক্ষ্মীকে দেওয়া হয়েছে ধূপ ধুনো জ্বালিয়ে। আমাদের শাশুড়ির নিয়ম যেটা আমরা এইভাবেই করি পুজোটা। এবারে শাশুড়ি মায় আমাদেরকে গল্প শোনাবে, এই ষষ্ঠী পূজার একটা গল্প আছে, এই গল্পটা শোনাবে, তাহলেই আমাদের ষষ্ঠী পুজো সমাপন হবে। তারপরে সবাইকে এই এই যেটা দুব্বো দিয়ে বানিয়েছি এটা দিয়ে সবাইকে ষষ্ঠী দেবে, মা দেবে আমাদেরকে ছেলেদেরকে আর আমরা দেব আমাদের ছেলে মেয়েদেরকে। এবারে চলে এসেছি রান্নাঘরে, হুরস্থুলটা বেশি থাকে, কেউ এক যা আবার বাপের বাড়ি গেছে। এখানে আমি একটা সবজি বসিয়েছি আজকে তো আমাদের এমনি তো বৃহস্পতিবার নিরামিষ আর ষষ্ঠীর দিন আমরা নিরামিষ খাই। এদিকে ভাত হয়ে গেছে, তারপর এদিকে করেছিলাম কারকুল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, তারপরে মুগের ডাল, চাল কুমড়ো দিয়ে মুগের ডাল, আর এখানে করেছি আলু মটর পনির দিয়ে একটা তরকারি। তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই দেখো এখানে বীর ভাই খেয়ে চলে গেছে, জেঠু খেয়ে চলে গেছে, তোমার এখনো খাওয়া হয়নি, টিভি দেখে দেখে খাওয়া দাওয়া, তার মানে বুঝতে পারছেন তো। ষষ্ঠী পুজো টুজো শেষ হয়ে গেছে, ষষ্ঠী পুজো হয়েছে, ষষ্ঠী দেওয়া হয়েছে, আমাদেরকে দিয়েছে আমাদের শাশুড়ি, ছেলেদের দিয়েছে, আমরা আমাদের সবাই মানে ছেলে মেয়েদের দিয়েছি, আমার মেয়ে আমার দেওয়ারের ছেলে সবাইকে দিয়েছে। আর তা আপনাদের কার বাড়িতে কীরকম হয় ষষ্ঠী পুজো আমাকে কমেন্ট করে জানাবেন। আমাদের বাড়িতে প্রতি বছরই হয়, আমাদের বাড়িতে কিন্তু জামাই নেই, ননদ ধনদ নেই, আগেই বলেছি জামাইও নেই, কিন্তু ষষ্ঠী পুজো শাশুড়ি মা প্রতিবারই করে, ছেলেদের দেয়, বোনের দেয়, আমরাও এদেরকে দিই।
তো কোনোদিন না কোনোদিন তো মেয়ে বিয়ে দেব, মেয়ে জামাই আসবে, ষষ্ঠী হবে, তো তখন বেশ আনন্দ করব। শাশুড়ি জামাই আসবে মানে খাওয়া দাওয়াও সে বেশ জোরদার হবে। তো আজকে তো দেখিয়েছি রান্নাবান্না, নিরামিষ রান্নাবান্না। জামাই আসলে তো সেরকম হবে না, জামাই আসলে বেশ ভালো ভালো রান্নাবান্না হবে। সবাই বলে কবে হবে আমাদের বাড়িতে জামাই, তখন ষষ্ঠীটা বেশ জমিয়ে হবে। তো যাই হোক, ষষ্ঠী পুজো এরকমই হোক, সবাই ভালো রাখুক। ষষ্ঠী মা, ষষ্ঠী মা মানে দুর্গাই তো সবাই বলে, ষষ্ঠী মা দুর্গা। তো যাই হোক, সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। সামনের বছরের জন্য খুব আনন্দে হয়, এই বছরটা তো পরিস্থিতির কথা বলে লাভ নেই, মন খারাপ হয়ে যাবে। তো যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর তো আজ ব্লগটা কন্টিনিউ করছি না, তো এখানে শেষ করে দিচ্ছি আমার ব্লগটা। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আজ এই পর্যন্তই রইল, টাটা।